गुड मॉर्निंग स्टूडेंट हमरा आज आबार चले एलाम लक्ष्य 2023 के सामने रेखे WBCS प्रिलिमिनारी एग्जाम क्रैक करार जोन्नो राइसमार्ट यूट्यूब चैनल आज के हमरा जेटा बोलेछिलाम दुटो IH दुटो मिडिएबल एवं दुटो नैशनल मूवमेंटेड क्लास होबे तारपरे हमरा अदर्स प्रैक्टिस सेटेर दिके जाब तो आज के आमादेर नैशनल मूवमेंट प्रैक्टिस सेटेर फार्स्ट क्लास एटा होच्छे सेट 1 एर परे जेटा आमादेर होबे सेटा होच्छे सेट 2 परेर शनिवार ठीक एकई टाइमे आमादेर एखाने होबे तो राइसमार्ट यूट्यूब चैनेले तोमादेर प्रत्येकके वेलकाम एबं गुड मर्निंग प्रत्येके आशा करी भालो आछो एबं पढ़ाशोना चालिये जाच्छो पेशेंस धरे राखते होबे एबं पेशेंस धरे राखार संगे संगे तोमादेर एक्यूरेसिटाकेओ बिल्ड आप करते होबे सुमना देवनाथ श्रेयश्री दास तोमादेर प्रत्येकके गुड मर्निंग আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের রাইসমার্ট ইউটিউব চ্যানেলে ন্যাশনাল মুভমেন্টের আমার ক্লাসের ফার্স্ট পার্ট আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে প্রথমেই তোমাদের বলি যে লক্ষ্য 2023 এর ক্লাস কিন্তু আমরা আজকেই প্রথম নয় এর অনেক আগে থেকেই আমরা অলরেডি স্টার্ট করেছি তো এই ক্লাসটা কিন্তু চলতেই থাকছে এর মাঝে আমাদের দুটো পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সার্ভিসের একটা एग्जाम এবং কলকাতা পুলিশ যে প্রশ্নগুলো করেছে পিএসসি এর আন্ডারে সমস্ত কোশ্চেন ইতিহাসের এখান থেকে কিন্তু কমন এরকম নয় যে কি একটা দুটো হয়েছে এটা হ্যাঁ সায়ন্তন আজ হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট এবারে প্রশ্ন হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের কোন পার্টটা আমরা 1707 থেকে মোটামুটি 1900 পর্যন্ত পিরিয়ডটার মধ্যে আমরা আলোচনা করব এর পরের শনিবার 1900 থেকে বিশেষ করে ন্যাশনাল কংগ্রেসের যে পার্টগুলো আছে যে জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো আসে সেই জায়গাগুলো এই জায়গাটায় কিন্তু অনেকগুলো টপিকস আছে ফেমাস পার্সোনালিটি আছে প্রি কংগ্রেস অর্গানাইজেশন আছে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট আছে অনেকগুলো জিনিস আছে ট্রাইবাল মুভমেন্ট আছে নন ট্রাইবাল মুভমেন্ট আছে পেজান মুভমেন্ট আছে অনেকগুলো জায়গা এখানে কভার করা আছে টাইমিংটা কিন্তু অনেক বড় 1707 থেকে বিশেষ করে ব্রিটিশ অ্যাক্ট গুলো আছে তারপরে হচ্ছে তোমার এখানে সেটেলমেন্ট গুলো আছে ল্যান্ড সেটেলমেন্ট যেগুলো আছে ল্যান্ড সেটেলমেন্টের জন্য অবশ্যই তোমাকে কেয়ার করতে হবে প্রতি বছর পার্মানেন্ট সেটেলমেন্ট বা রায়তবাড়ি সেটেলমেন্ট বা মহলবাড়ি সেটেলমেন্ট এই জায়গাগুলোর উপর থেকে কোনো না কোনো কোশ্চেন থাকে এবং তোমাদের এগুলো ভালো করে কেয়ার করতে হবে যারা আমাদের কাছে পড়াশোনা করো তারা দেখবে যে এগুলো एक एक कथा क्लासे जेगुलो बोली सेगुलो परीक्षार समय सेटाके इमप्लीमेंट करार जोन्ने तुमी किभाबे प्रैक्टिस करबे सेई प्रैक्टिस सेशनई आजके आमरा स्टार्ट करछि आजकेर क्लास आमार नाम सौमेन रॉय गाइडिंग WBCS एस्पिरेंट टू सक्सेस फॉर 22 इयार्स एनलाइटिंग हिस्ट्री अमंग स्टूडेंट्स एज ए हिस्ट्री टीचर माई एम इज टू शो इंटरेस्ट इन द पाथ ऑफ हिस्ट्री by overcoming a lack of interest, weakness and fear. আমরা যেটা বলি যে RiceMart তুমি later Mughals then না সালটা যদি তুমি দেখো সায়ন্তন রায়গুপ্ত তাহলে তুমি এটা খেয়াল রাখবে 1707 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে গান্ধীরও কোশ্চেন আছে মানে গান্ধী সাউথ আফ্রিকার পিরিয়ড মানে কংগ্রেসের সময়টা নয় কংগ্রেসের যেটা স্বদেশী মুভমেন্টের আগে পর্যন্ত এই জায়গাটা খেয়াল রাখলেই হবে একদম একদম ডিএমকে নেক্সট দেখো তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো দরকার হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে নিতে পারো 6292190230 এই নম্বরে তোমরা কল করে নিতে পারো তো আমাদের আজকের টপিকস ইন্ডিয়ান মিডিয়েবল হিস্ট্রি নয় এটা ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি পার্ট 1 ওটা এইটা দেখো নাম্বার 1 ওটা মডার্ন হিস্ট্রি পার্ট 1 হবে মিডিয়েবল হিস্ট্রি নয় ওটা মডার্ন হিস্ট্রি পার্ট 1 হবে যাই হোক এটা আমারই ভুলে হয়েছে সরি নেক্সট দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনে চলে আসো এক নম্বর কোশ্চেনে দেখো, দ্য ইমিডিয়েট কজ অফ ইন্ডিয়ানস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ। এবারে মনে রাখবে পরীক্ষার হলে কিন্তু এই এখন এই কোশ্চেনগুলোর অরিজিনাল অ্যান্সারটা কিন্তু দিচ্ছে না, পরীক্ষার হলে অরিজিনাল অ্যান্সারটা কিন্তু দিচ্ছে না। মনে রাখবে এখানে যে অপশনগুলো রয়েছে ভালো করে তাকাও, অপশনগুলো দেখো। হ্যাঁ, এই 2 নম্বর অপশনটা থাকছে না, ভালো করে দেখো। ডক্ট্রিন অফ ল্যাবস বাই লর্ড ডালহৌসি। হ্যাঁ, ডক্ট্রিন অফ লর্ড ডালহৌসির ইন্ডিয়া অ্যানেক্স করার 3টে পলিসি ছিল। একটা হচ্ছে ওয়ার, যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব দখল করছে, ডক্ট্রিন অফ ল্যাবসে সাতারা দখল করছে, এবং কুশাসনের রাজুহাতে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের রাজুহাতে অযোধ্যা দখল করছে। তাহলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এইগুলোর মধ্যে শুধু যুদ্ধটা ছাড়া দুটো সিপাহী বিদ্রোহের কারণ, লর্ড ডালহৌসির 3টে পলিসির মধ্যে 2টো পলিসি সিপাহী বিদ্রোহের কারণ, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, তার মানে ডক্ট্রিন অফ ল্যাবস সিপাহী বিদ্রোহের কারণ, কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেল, এই জায়গাটাকে কনসেন্ট্রেট করো। কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেলটা কেন? কারণ এখানে যদি তোমাকে রিলিজিয়াস কজ বলে তাহলে কিন্তু ওটাকেই ফার্স্ট নেবে, কারণ ডাইরেক্ট কজ অফ সিপাহী মিউটিনি কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেল। এবারে এনফিল্ড রাইফেলটা 1856-এ ইন্ট্রোডিউস হবে। এটা প্রথম বিদ্রোহটা হবে মার্চ মাসে, কততে? মার্চ মাসে বিদ্রোহ হবে, এপ্রিল মাসে ফাঁসি হবে, আর এপ্রিল মাসে ফাঁসি হবে এবং মে মাসে সিপাহী বিদ্রোহটা হবে। এই 3টে মাস তোমাকে খেয়াল রাখতে হবে। 1856 ডিসেম্বরে এটা ইন্ট্রোডিউস হচ্ছে, এটা 29 মার্চ মঙ্গল পাণ্ডে এটার এগেনস্টে বিদ্রোহ করছে, 8 এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হচ্ছে, 10 মে সিপাহী বিদ্রোহটা স্টার্ট হচ্ছে। এই জায়গাটা তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আর এবারে প্রথমবার যেটা তোমাকে খেয়াল রাখতে হবে, কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেল যদি না থাকে, দেখো মিলিটারি ডিসকন্টিনেন্ট, ইকোনমিক এক্সপ্লয়টেশন অফ ইন্ডিয়ান, সবকটাই সিপাহী বিদ্রোহের কারণ। এখানে যদি ডাইরেক্ট কজটাকে নিতে হয় তাহলে আমরা নেব কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেল। যদি না থাকে কার্ট্রিজটার জন্যে কারণ কি? হিন্দু মুসলিম, অর্থাৎ মুসলিমরা এটা শুয়োরের মাংস থাকার জন্য ব্যবহার করতে চাইবে না, হিন্দুরা গরুর মাংস থাকার জন্য ব্যবহার করবে না, তাই ডাইরেক্ট কজ কার্ট্রিজ অফ এনফিল্ড রাইফেল যদি না থাকে সাবস্টিটিউট হিসেবে ধর্মটাকে ফার্স্ট প্রায়োরিটি দেব। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, একদম সবকটা খেয়াল রাখতে হবে। ইন্ট্রোডিউস 56, প্রথম বিদ্রোহ 29 মার্চ, মঙ্গল পাণ্ডের ফাঁসি 8 এপ্রিল, 10 মে তোমার হচ্ছে, এগুলো সব 1857, এটা আমাদের স্ট্রাকচারাল কোর্সের ডিটেলস আরও ভালো করে বলে দেওয়া হয়, কিন্তু পরীক্ষার জন্যে এই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের এটা উত্তর, 2 নম্বর প্রশ্ন দেখো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অফার মেম্বারশিপ ইন রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ প্যারিস? মাথায় রাখবে এটা ইউপিএসসি 2011-এর কোশ্চেন। তার মানে কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের WBCSও আছে। তো এশিয়াটিক সোসাইটি তোমরা জানো গত বছরই প্রিলিমের কোশ্চেনে এসেছিল, 1784-তে 3টে ইনসিডেন্ট আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, টিটি অফ ম্যাঙ্গালোর এবং এশিয়াটিক সোসাইটি। এখানে কিন্তু সেই এশিয়াটিক সোসাইটি বলেনি, এখানে যেটা বলেছে সেটা বলেছে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ প্যারিস। রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ প্যারিসের মেম্বারশিপটা কে নিল? দাদাভাই নওরোজি, মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি, দুটো হয়ে গেছে, এটা আবদুল্লাহ নওরোজি করে দাও, একই ব্যাপার, ওটা করলে পরে তোমার এটা খেয়াল রাখবে। তো এখানে কোনটা হবে? রাজা রামমোহন রায় প্যারিসে না, দেখো দাদাভাই নওরোজি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, দুজন আছে মানে এটা অ্যান্সার হবে না। রাজা রামমোহন রায় হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ফ্রম ইন্ডিয়া টু ইংল্যান্ড, প্যারিস নয়। তার মানে এইখানে কমন সেন্স অ্যাপ্লাই করলেও তোমার অ্যান্সার হয়ে যাবে। অবশ্য 4 নম্বরে কেউ না কেউ থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, সত্যেন্দ্রনাথ টেগর হতে পারে, কেউ 4 নম্বরের অপশনে সেম অপশন থাকবে না, 4 নম্বরে কেউ না কেউ থাকবে, এটা নিয়ে চাপ নেই। এবারে প্রশ্নটা হচ্ছে যেটা, তাহলে আমার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে মাইকেল মধুসূদন দত্ত, ইনিই হবেন তীর্থঙ্কর। অনেক দিন বাদ তীর্থঙ্কর, থ্যাংক ইউ, অনেক দিন বাদ। তীর্থঙ্কর অনেক দিন বাদ তুমি ক্লাসে এসছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর চাকরি কি করছো সেটা আগে বলো, তোমার তো চাকরি পেয়ে যাওয়ার কথা। তীর্থঙ্কর থ্যাংক ইউ। নেক্সট দেখো দু নম্বরে যেটা আমরা দেখলাম সেটা একই অপশন দু জায়গায় থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে, একদম 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 এটা খেয়াল রাখবে। এরপরে দেখো যেটা আমরা 3 নম্বর প্রশ্ন করব, এইখানটা ভালো করে খেয়াল রাখবে, এটা ভালো করে খেয়াল রাখবে। ডিএমকে অরিজিনাল নামে এসো, তাহলে চিনতে ভালো ভালো হয়। ব্যাংকে করছো, হয়ে যাবে, পেশেন্স হারিও না তীর্থঙ্কর। অনেক জায়গায় মানে কোনো না কোনো জায়গায় তোমার ল্যাক রয়েছে, ওই ল্যাক অফ কনফিডেন্স যেন না হয়। এখনও তোমার কাছে যা সুযোগ আছে কনফার্ম পাবে। তোমাদের সঙ্গে যারা যারা পড়াশোনা করতো তারা প্রত্যেকে এখন জব করছে, ফারুক, অরজ, সব্যসাচী, দেখো সবাই করছে, তুমিও পারবে। এরকম ব্যাপার নয় যে হবে না, চেষ্টা করো তোমারও হবে, কারণ তুমি অনেক কাছাকাছি চলে এসছো। এই জায়গাটা থেকে ছেড়ে দিও না, প্রায় 90% কভার করে ফেলেছো। এবারে কিছুটা নিজের ভাগ্য এবং কিছুটা নিজের ম্যাক্সিমামটাই নিজের এফোর্ট এবং কিছুটা ভাগ্য সহায় থাকতে হয়, তো সেই জন্যে বলবো ছেড়ে দিও না একদম। এবারে দেখো, বাহ থ্যাংক ইউ রুকমণি, এই সবাই অ্যান্সার রাইট করে দিয়েছো, এটার এক্সপ্লেনেশন দরকার নেই তো। শর্মিষ্ঠা থ্যাংক ইউ। পূর্বা, বাহ আজকে অনেক পুরনো স্টুডেন্ট আসছে তো, বা থ্যাংক ইউ। ঋষিলা, ভাবা যায় এইগুলো কারা আছে, বা ঋষিলা, সুমনা, বা থ্যাংক ইউ, আজ আমি ধন্য তোমাদের জন্যে, থ্যাংক ইউ। তীর্থ ভারত, বা হ্যাঁ সিজিএল পেয়েছো মানে হায়ার ইউপিএসসি চেষ্টা করো। এবারে দেখো চেষ্টা করলেই পারবে, চাকরি পেয়ে তুমি পড়াশোনা ভুলে যেও না, এটাই খেয়াল রেখো, তাহলেই হবে। নেক্সট দেখো, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে এ, আর আমি কিছু বলছি না। মানে ডিউরিং দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে মেইন রিজন ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্প্রেড মডার্ন এডুকেশন, ভারতবর্ষে মডার্ন এডুকেশন স্প্রেড করা। দেখো সিপাহি বিদ্রোহের পরে এডুকেশনটা স্প্রেড হবে, সব কিছু আগে থেকেই তৈরি হবে, যেটা থাকবে না ইউনিভার্সিটি সেটাও সিপাহি বিদ্রোহের ইয়ারেই তৈরি হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই এডুকেশন স্প্রেড করার জন্য ওদের প্রধান যে লক্ষ্য ছিল অ্যাডমিনিস্ট্রেটরে বা কাজ হিসেবে বা সরকারি ক্লার্ক হিসেবে বা সরকারি কাজে ভারতীয়দের নিয়োগ করা, এবং তারা যেন ব্রিটিশদের সঙ্গে কমিউনিকেট করতে পারে। নেক্সট দেখো পরের জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ক্রিয়েটেড দ্য বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল এটা তোমাকে কি করবে, বোর্ড অফ কন্ট্রোল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওপর একটা ওয়াচ টাওয়ার করার জন্য বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর তৈরি করবে। একই আইনে ইন্ট্রোডিউস হবে, একই আইনে অ্যাবলিশড হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিলিম। ডাব্লিউবিসিএস প্রিলিমের এই কোশ্চেনগুলো রেগুলার ইন্টারভেলে রিপিটেডলি আসে, আর জানা কোশ্চেনগুলো কখনোই ভুল করা চলবে না, এটা হচ্ছে প্রথম কথা। 4-এর B, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, একদম রাইট। সবকটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, সবকটা ইম্পর্টেন্ট। 1773-এর আইন, 1784-র আইন, অ্যাক্ট অফ 1813, এটা চার্টার অ্যাক্ট, এটাও চার্টার অ্যাক্ট, 1833 চার্টার অ্যাক্ট, তার মানে এটা সেকেন্ড, এটা থার্ড। চার্টার অ্যাক্ট আছে 4টে, সেগুলো সবকটা তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে বোর্ড অফ কন্ট্রোল পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে হবে, একদম রাইট, থ্যাংক ইউ। বা নেক্সট দেখো এইটা হচ্ছে দেখো 5 নম্বরের, 5 নম্বরটা দেখো, 5 নম্বরের প্রশ্নটাই চলে আসো, 5 নম্বর প্রশ্ন দেখো, সিম্বল অফ দ্য 1857 ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল ওয়াজ। ভালো করে দেখো, সিম্বল অফ 1857 ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগলের যে যে সিম্বল মানে সিপাহী বিদ্রোহের সিম্বলটা কি এটাই তোমাকে জানতে চেয়েছে। একদম রাইট, তার মানে একদম রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মঙ্গল, সুমনা, ঋষিলা, পূর্বা, ডিএমকে, অরিন্দম, তীর্থঙ্কর, এগুলো তো ভুল হওয়া উচিতই নয়। সুপ্রতিম, রুকমণি, একদম লোটাস অ্যান্ড চাপাটি। এবারে মনে রাখবে লোটাসটা হচ্ছে এটা ভগবানকে ডিনোট করা, চাপাটি প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এইটাকে প্রতীক হিসেবে নেওয়া হয়েছে, তাই আমার অ্যান্সার হবে এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5A। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, একদম রাইট। নেক্সট দেখো, আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে 6 নম্বর, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার রাষ্টঘাপটার। রাষ্টঘাপটার মানে ট্রুথ টেলার, সত্যি কথা। এটা এই নিউজ পেপারটার মাধ্যমে জরথ্রুষ্ট ধর্মটাকে যিনি আছেন তিনি তার মতবাদটা প্রতিষ্ঠা করবেন। তো এই পেপারটা যিনি এডিট করবেন তিনি কে? হু ইজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার রাজঘাপটার। রাজঘাপটার নিউজ পেপারটা মানে হচ্ছে ট্রুথ ট্রেলার। ট্রুথ ট্রেলার এটা দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, দাদাভাই নওরোজি। যদি বলো ডেফিনেটলি দাদাভাই নওরোজি অ্যান্সার হবে, ট্রুথ ট্রেলার একদম। দাদাভাই নওরোজি কী জন্যে বিখ্যাত সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। দাদাভাই নওরোজি কী জন্যে বিখ্যাত সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে, সেটাও খেয়াল রাখতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এসছো, বা লিওনেল মেসি বাকি রয়েছে, বা 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 ওটা 1854 হবে রোনাল্ডো ডি, একদম প্যারিস। নেক্সট দেখো, প্যারিস কিসের? না না, এটা ইংল্যান্ডে, ইংল্যান্ডে সায়ন্তন রায়গুপ্ত, ইংল্যান্ডে ইংল্যান্ডে পাবলিশড হবে, তার মানে এটা খেয়াল রাখবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 7 নম্বর প্রশ্নটা বলছে কি দেখো, হোয়েন ডিড কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার দ্য টেকিং ওভার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন। হোয়েন ডিড কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার দ্য টেকিং ওভার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন একদম একদম বলো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, 7A একদম। এটাকেই বলে কুইন্স প্রোক্লামেশন। কুইন্স প্রোক্লামেশন এটা ইম্পর্টেন্ট। 1 নভেম্বর 1858 কুইন্স প্রোক্লামেশনটা পাস হবে এলাহাবাদে, পাঠটা করবে ওই সময় যে গভর্নর রয়েছে সে হচ্ছে লর্ড ক্যানিং, এবং এই আইনেই মুঘল এম্পায়ারার পোস্টটা অ্যাবলিশড হয়ে যাবে। মুঘল এম্পায়ারার পোস্ট অ্যাবলিশড হয়ে ডাইরেক্ট রুল আসবে, তার মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বিকেম ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে যাবে। এই তার মানে ডাইরেক্ট রুল 1858 থেকে 1947 এই পিরিয়ডটাই হচ্ছে ভাইসরয়, এই পিরিয়ডটাই হচ্ছে ভাইসরয়। তার মানে এটা 1 নভেম্বর 1858 এলাহাবাদ থেকে নেওয়া হবে। এই জায়গাগুলো একদম খেয়াল রাখতে হবে। বা শম্পা, শম্পা মণ্ডল একদম রাইট বলেছো, থ্যাংক ইউ, একদম রাইট। এইটা অবশ্যই খেয়াল রাখবে। না, রয়্যাল টাইটেল অ্যাক্টের আলাদা প্রশ্ন, ওখানে ইংল্যান্ডের রানী ভারতের মহারানী হবে, এই কারণে এখনও উইদাউট ভিসা ইংল্যান্ডের রাজা বা রানী ভারতে আসবে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট যদি ইংল্যান্ডে যায় তার ভিসা লাগবে। ওই রয়্যাল টাইটেল অ্যাক্ট ওটা আলাদা জিনিস, একদম একদম এটা খেয়াল রাখবে। নেক্সট দেখো, এখানে কি হবে, এখানে কোম্পানি রুল অ্যাবলিশড হয়ে গভর্নমেন্ট রুল প্রতিষ্ঠা হবে। ব্রিটিশ কোম্পানি ডাইরেক্ট রুল করবে, দুটো এক জিনিস নয়, একদম ক্যানিংয়ের পিরিয়ডে। এখানে মনে রাখার জন্য আর একটা তথ্য বলি আমি, যেটা তোমাকে মনে রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে এইচডিসি। এইচডিসি মানে হচ্ছে হার্ডিঞ্জ 1, ডালহৌসি এবং ক্যানিং, এদের পিরিয়ডটাও তোমাকে খেয়াল রাখতে হয়। হার্ডিঞ্জের পিরিয়ডটা হচ্ছে 1844 থেকে 1848 এই পিরিয়ডটা হার্ডিঞ্জ 1, ডালহৌসির পিরিয়ডটা হচ্ছে 1848 থেকে 56, 56টা মাথায় রাখবে, 56। আর ক্যানিংয়ের পিরিয়ডটা হচ্ছে 1856 থেকে 62 এবারে মনে রাখবে এই যে 56 দুজনার মধ্যেই কমন আছে, এই জন্য এটা খুব ডেঞ্জার। ডালহৌসি চলে যাচ্ছে, ক্যানিং আসছে, এই পিরিয়ডটা খুব ডেঞ্জার, এইটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, এইটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে একদম। এবারে তার মানে সিপাহী বিদ্রোহ কত থেকে কত হবে? সিপাহী বিদ্রোহ হবে 1857 থেকে 59, এন্ড হবে 59। তার মানে স্টার্টিংটা যদি মিরাট হয়, এন্ডটা হবে জি ফর গোয়ালিয়র। এই জায়গাটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। এই 10th মে এটা হচ্ছে স্টার্টিং, এম ফর মিরাট, এন্ড হচ্ছে গোয়ালিয়র। এই জায়গাটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওটা একটু বানানটা ঠিক হয়নি, একদম রাইট। তুমি কোশ্চেন মার্ক দিয়েছো কেন? এই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার হচ্ছে প্লামার স্টোন, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সরি, প্লামার স্টোন হচ্ছে এই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার, একদম রাইট। আর মনে রাখবে ওই সময় যে তোমাকে ক্রিটিসাইজটা করবে ডিজরেলি, যে সিপাহী বিদ্রোহকে ভারতের জাতীয় সংগ্রাম বলবে, ওটা ডিজরেলি বলবে, কিন্তু ডিজরেলি ওই সময় অপোজিশন লিডার ছিল, পরবর্তীকালে প্রাইম মিনিস্টার হয়েছে। এই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট দেখো, পরেরটায় এটা একটু খেয়াল রাখো, পরের কোশ্চেনটায় চলে যাও। এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শিখ ধর্ম থেকে রেগুলার ইন্টারভেলের কোশ্চেন আছে, খালসা, তারপরে হচ্ছে গুরু নানক, গুরুদের পাঠ, রণজিৎ সিংয়ের আগে যারা আছে, ইন্টারমিডিয়েট বা রণজিৎ সিংয়ের পরের ইতিহাসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে খেয়াল রাখতেই হবে। দেখো এখানে প্রশ্ন করছে গুরু নানক, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছে? আমি ছেড়ে দিলেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে, সি। হ্যাঁ আমি জানি, এটা আমি সিলেক্ট করিনি, ছেড়ে দিলেই বেরিয়ে যাবে, সেই জন্য আমাকে ধরে রাখতে হবে। বাহ বাহ বাহ, হ্যাঁ রাইট, একদম রাইট। থ্যাংক ইউ রোবাব, একদম থ্যাংক ইউ। এটা অবশ্যই খেয়াল রাখবে, অ্যান্সারটা হবে রোবাব, একদম, এটাই তোমার অ্যান্সার হবে একদম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নে যদি যাই, এটাও আমাদেরকে খেয়াল রাখবে, একদম রোবাব। এবারে যেটা প্রশ্ন হবে সেটা ভালো করে দেখো, একদম। নেক্সট দেখো, দ্য কারেক্ট জিওগ্রাফিক্যাল লোকেশন ফর দ্য রামোসি আপরাইজিং ওয়াজ, এই রামোসি মুভমেন্টটা কোথায় বা রামোসি ট্রাইবরা কোথায় থাকে, এটাও পরীক্ষার প্রশ্ন। দেখো ইস্টার্ন ইন্ডিয়া, আমাদের ভারতের দুটো আছে, এদিকটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, এদিকটা ওয়েস্টার্ন ইন্ডিয়া। এবারে প্রশ্ন হচ্ছে দেখো, ইস্টার্ন ইন্ডিয়াও আছে, ইস্টার্ন ঘাট আছে, ওয়েস্টার্ন ইন্ডিয়া আছে, ওয়েস্টার্ন ঘাট আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? একদম নয়, মনে রাখবে ইস্টার্ন ইন্ডিয়া মানে এই গোটাটা, ওই ইস্টার্ন ঘাট মানে এরকম জায়গায় রয়েছে, মানে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা যেখানটায় রয়েছে সেই জায়গাটা পুনে বলে যে জায়গাটা রয়েছে, ওইখানে বিদ্রোহটা হচ্ছে বলে এটার অ্যান্সারটা হবে ওয়েস্টার্ন ঘাট, একদম। এই জায়গাগুলো থেকে এখন প্রশ্ন আসছে। সুমনা, থ্যাংক ইউ সুমনা। ডিএমকে, রাইট, ওটাও রাইট বলেছ। এবং এই রামোসি মুভমেন্টের নেতৃত্ব যে দিচ্ছে 1879-এর, এই বিদ্রোহ অনেকবার হবে, এই বিদ্রোহের নেতৃত্ব যে দিচ্ছে তাকেই আমরা বলছি ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি, আর্ম রেভলিউশনারি, যার নাম হচ্ছে বাসুদেব বলবন্ত ফাড়কে, একদম বাসুদেব বলবন্ত ফাড়কে। এই 1879-টাই নেবে, কারণ এই বিদ্রোহের নেতৃত্বটা দিচ্ছে, রামোসি মুভমেন্টের নেতৃত্বটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন বাসুদেব বলবন্ত ফাড়কে, একদম, এটা খেয়াল রাখবে। থ্যাংক ইউ। নেক্সট দেখো, তার মানে এটা হয়ে গেল। এবারে দেখো 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলছে, হু সেড লাইভ অ্যাজ ইফ ইউ ওয়ার টু ডাই টুমরো। দেখো আমরা বেঁচে আছি, আমরা সবাই জানি একদিন আমরা মরব, এ নিয়ে কোনো টেনশন নেই, জন্মেছি যখন মরতে হবেই, এ নিয়ে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু বলছে কি দেখো, লার্ন অ্যাজ ইফ ইউ ওয়ার টু লাইভ ফর এভার। বলছে এমন পড়াশোনা করো যাতে তোমাকে সারা জেনারেশনের পর জেনারেশন মনে রাখ। এই যে ডায়ালগটা, এই ডায়ালগটা কে দিয়েছে? বাজবে, একদিন না একদিন মরবে, কিন্তু পড়াশোনাটা করো, জানো এমন কিছু, এমন জ্ঞানী হও নিজেকে, এমন এই যে যেমন ধরো না কেন মহাজ্ঞানী যাদেরকে বলি, প্রফেট মোহাম্মদ বা আমাদের গৌতম বুদ্ধ, মহাবীর, এরা এদেরকে দেখো জেনারেশন পর জেনারেশন মনে রাখছে, কারণ এরা মহাজ্ঞানী। এত মহাজ্ঞানী হওয়া হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষ হিসেবে নিজের কর্মক্ষেত্রে কিছু এমন উল্লেখযোগ্য কাজ যদি তুমি করো, তাহলে দেখবে যে তোমাকেও সবাই মনে রাখতে বাধ্য হবে। তো এই জায়গাটায় খেয়াল রাখবে, এই ডায়ালগটা কে দিয়েছে, এই ডায়ালগটা কে দিয়েছে, এইটাই তোমরা একটু। এক নম্বরে স্বামী বিবেকানন্দর ডায়ালগ সবসময় মনে রাখবে, ইয়ং ব্লাডকে উদ্বুদ্ধ করবে। ইয়ং ব্লাডকে যখন উদ্বুদ্ধ করবে, ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করবে স্বামী বিবেকানন্দ, এটা সবসময় হবে। গৌতম বুদ্ধ অপশানে নেই তো, কিন্তু গৌতম বুদ্ধ এসব বলবে না। একদম রাইট তীর্থঙ্কর, থ্যাংক ইউ। এটা কিন্তু অ্যান্সার, সবাই যে যা পারছো তাই দিচ্ছ। এটার এই ডায়ালগটা দেবে গান্ধী, এই ডায়ালগটা দেবে গান্ধীজি দেবে, এই ডায়ালগটা গান্ধী। একদম শম্পা, থ্যাংক ইউ। এই ডায়ালগটা গান্ধীজি দেবে। তো মনে রাখবে এটা, যে এই রকম কিছু জিনিস আমাদের প্রশ্ন আসে, এই জায়গাগুলো খেয়াল রাখবে। এই হিস্ট্রিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, সরি এ হবে না, এ স্বামী বিবেকানন্দ বলবে না, এটা গান্ধীর ডায়ালগ, এটা গান্ধীর ডায়ালগ, এটা গান্ধীর ডায়ালগ। অ্যান্সার বি, একদম একদম। নেক্সট দেখো, সায়ন্তনী থ্যাংক ইউ, তুমি রেগুলার ক্লাস করছো, অ্যাকিউরেসি বাড়াও। অবশ্যই জানো 2023তে তোমার রেজাল্ট খুব ভালো হয় এবং কোয়ালিফাই করো, এটা খুব দরকার সায়ন্তনী। থ্যাংক ইউ, পার্টিসিপেট করছো, ধৈর্য আছে, খালি অ্যাকিউরেসিটাকে জাজ করো। নেক্সট দেখো আমাদের যেটা বলি যে রাইসমার্ট, তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো। আমাদের রেটিং আছে 4.5, গভর্নমেন্ট এক্সাম অ্যালার্ট আছে, ডেমো ক্লাস পাবে, মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 500 আওয়ার্স লাইভ অনলাইন ক্লাস পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, 100 আওয়ার্স এইচডি রেকর্ড ভিডিও পাবে। চন্দন বেঙ্গলিতে কোশ্চেন দেওয়াই যায়, কিন্তু তুমি তো WBCS এক্সিকিউটিভ পড়বে, এই পড়াশোনাটা যদি করো তাহলে তোমার ক্যালকাটা পুলিশ বা অন্যান্য যেগুলো বাংলাতে দেয় প্রশ্নগুলো অসুবিধা হবে না, কারণ বাংলাটা তো বলেই দিই। কিন্তু BCS-এ তুমি যখন পরীক্ষা দেবে, তোমার কোশ্চেনটা তো ইংরাজিতেই হবে, সেই জন্য ইংরাজিতে এটা প্ল্যাটফর্মটা তো তোমার BCS-এর জন্যে, তো এখানে কোশ্চেনটা ইংরাজিতেই দেওয়া হয়। বেঙ্গলিতে কোশ্চেন ইচ্ছে করলে দেওয়াই যায়, এখন তো কোনো সমস্যা নয়। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। আর ভয় পেও না, ইংরাজিতে ভয় পেও না, কারণ ইংলিশ ইজ দ্য কি অফ জব, এটাও মাথায় রাখবে যে আমাদের একটা জেনারেশন এই যে ইংরাজির প্রতি ভয় পেয়ে যাচ্ছে, তার ফলে কী হয়ে যাচ্ছে, ডেসক্রিপটিভ ইংলিশে নম্বর কম পাচ্ছে। এই ভয়টাকে কাটাও, তাহলে দেখবে তুমিও পারবে। আরে আমাদের বাঙালি এমন একজন লোক যিনি এমন একটা বই লিখেছেন যে বইটা সাহেবরা পড়তে তারই সাহায্য নিচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখবে। বাঙালির লেখা বই, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এর প্যাসেজ টু ইংল্যান্ড, আমাদেরটা ওরা লিখেছে, ওদেরটা আমরা লিখেছি, এটা যদি ভাবো তাহলেই হয়ে যাবে। তাহলে প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফস্টার, আর প্যাসেজ টু ইংল্যান্ড এনসি চৌধুরী বাংলাদেশের প্রত্যন্ত প্রাথমিক স্কুল থেকে পাশ করা একজন বাঙালি, যিনি ইংরাজিতে যা লিখেছিলেন সেটা বোঝার জন্যে তার কাছেই জিজ্ঞেস করতে হয়েছিল। তো এটা ঘাবড়াবার কিছু নেই, তুমি চেষ্টা করলেই পারবে। নেক্সট দেখো যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের কোনো কোয়ারি থাকলে 6292190230-তে জিজ্ঞেস করে নিতে পারো। থ্যাংক ইউ। নেক্সট দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে এর পরের প্রশ্নটা। আজকে ইনস্ট্যান্ট কোশ্চেনের সংখ্যা অনেক বেশি আছে, এবং তোমরা এই ইনস্ট্যান্ট কোশ্চেনগুলোকে খুব তাড়াতাড়ি অ্যান্সার দেবে, এটাই আমি চাইব। এবারে দেখো, the British government interfered in the activities of East India Company directly for the first time. East India Company তৈরি হবে, চার্টারটা পাবে 1599 এ, কোম্পানিটা ফর্ম হবে 1600 খ্রিস্টাব্দে আকবরের সময়, জাহাঙ্গীরের সময় ভারতে আসবে, ফারুক শিয়ারের সময় ফরমান পাবে, শাহ আলম টু এর সময় দেওয়ানি লাভ করবে। ক্রনোলজিটাকে ভালো করে খেয়াল রাখবে, মাথায় খাতায় নয়, এগুলো খাতায় সবার আছে, পরীক্ষায় এগুলোকে কেয়ার করো না বলে অ্যান্সারটাই এ রোড পিঠে চেপে যায়, এটা কখনো সম্ভব নয়। এগুলো যদি মাথায় রাখতে পারো তুমি আরামসে পরীক্ষায় অ্যান্সার রাইটই করবে, কখনো ভুল হবে না। তো এই জায়গা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়ে যাবে, তারপরে পলাশির যুদ্ধের মাধ্যমে পলিটিক্যাল পাওয়ারটা স্প্রেড করতে থাকবে, বক্সারের যুদ্ধ থেকে দেওয়ানি লাভের মাধ্যমে ট্যাক্স কালেকশানের পাওয়ারটা পাবে, আস্তে আস্তে সমস্ত ভারতীয় রাজ্যগুলো দখল করবে। কোথায় যুদ্ধটা এন্ড, কোথায় পলিসি এন্ড, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম রাইট, তোমরা এটা ঠিক বলেছ। আফটার দ্য ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ বক্সার 1764, 65-তে দেওয়ানি এবং হ্যাঁ বক্সারের যুদ্ধের পরেই হচ্ছে তোমার 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। এই আইনেই প্রথম কোম্পানিকে কন্ট্রোল করলো ব্রিটিশ গভর্নমেন্ট। এর আগে কোম্পানি পরিচালিত হতো কোম্পানির নিজস্ব আইনে, তার মানে এর আগে কোম্পানি পরিচালিত হতো কোম্পানির নিজস্ব আইনে, এগুলোও তোমাকে খেয়াল করতে হবে। শহীদ আনোয়ার, বা অনেক দিন বাদ শহীদ, কেমন আছো শহীদ? কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক চলছে? 11, তার মানে 1773, এটা খেয়াল রাখবে। এবারে দেখো দ্য ওয়ার্ড আদিবাসী, আদিবাসী এই ওয়ার্ডটা ওয়াজ ইউজ ফর দ্য ফার্স্ট টাইম টু রেফার টু দ্য ট্রাইবাল পিপল। ট্রাইবাল পিপলদের বোঝানোর জন্য আদিবাসী কথাটা প্রথম এদের মধ্যে কে ব্যবহার করেছে? দেবযানী মিত্র। দেবযানী মিত্র কি বলছো? সি। জ্যোতিবা ফুলে লোয়ার কাস্টদের নিয়ে কাজ করবে, এটা ঘটনা। আমিও ভালো আছি শহীদ, একদম। এটা হচ্ছে ঠাকুর বাপ্পা। ঠাকুর বাপ্পাই প্রথম আদিবাসী কথাটা নিয়ে কাজ করবে। মহাত্মা, জ্যোতিবা ফুলেও লোয়ার কাস্টদের নিয়ে কাজ করবে, সত্যশোধক সমাজ এটা। মহাত্মা গান্ধীও লোয়ার কাস্ট নিয়ে কাজ করবে। মহাত্মা গান্ধী যখন কাজ করবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শহীদ শহীদ আনোয়ার কেন পাবে না? ক্রিশ্চিয়ানো তুমিও পাবে, ও পাবে, চেষ্টা করো, চেষ্টা করলে সবাই পাবে, কেন পাবে না? এবারে যেটা প্রশ্ন, মহাত্মা গান্ধী যখন লোয়ার কাস্ট নিয়ে কাজ করবে তখন তার নাম হবে হরিজন, এটাও খেয়াল রাখবে। একদম একদম, ঠাকুর বাপ্পা, এটা খেয়াল রাখো। নেক্সট দেখো, আমরা ১৩ নম্বর প্রশ্নে যাব। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে, ভালো করে দেখে উত্তর করবে, সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। ভালো করে না দেখে উত্তর করলে এই অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, এগুলো কিন্তু একদম ট্র্যাপ ফেলা থাকে। ভালো করে দেখো প্রশ্নটা কি করেছে। দ্য বার্থ প্লেস অফ মহারানি লক্ষ্মী বাই, দ্য হিরোইন অফ দ্য 1857 ফ্রিডম স্ট্রাগল ইজ। 1857 ফ্রিডম স্ট্রাগল মানে সিপাহি মিউটিনির কথা বলেছে। মহারানি লক্ষ্মী বাই মানে লক্ষ্মী বাইয়ের কথাই বলেছে। এই লক্ষ্মী বাইকে নিয়ে ব্যাস, বললাম না ভালো করে কেয়ার না করলে দেখো, যে যারা জানে তারা উত্তর কিন্তু রাইট করছে, যারা জানে তারা উত্তর রাইট করছে। তীর্থঙ্কর দেখো, এইখানেই হচ্ছে সিনিয়র জুনিয়রের মধ্যে একটু পার্থক্য থাকে, তারা অনেক, যারা জুনিয়র তারা চেষ্টা করো নিজের এই ভুলগুলোকে শোধরানোর। মাথায় রাখবে, এই যে লক্ষ্মীবাই, এনাকে নিয়ে যে সিনেমা সেটা হচ্ছে মণিকর্ণিকা। মণিকর্ণিকা সিনেমাটা থেকেই মনে রাখবে লক্ষ্মীবাইয়ের অরিজিনাল নাম। এবারে প্রশ্ন হচ্ছে, এনার জন্মটা হচ্ছে কাশী। কাশী এখানে অপশানে নেই, সেই জন্য অ্যান্সারটা হয়ে যাবে বারাণসী। এবারে মাথায় রাখবে, উনি ঝাঁসির রানী ছিলেন, এটাও রাইট, এবং সমাধিটা গোয়ালিয়রে। তার মানে জন্মটা হচ্ছে বারাণসী, জন্মটা বারাণসীতে, আর মৃত্যুটা হচ্ছে গোয়ালিয়রে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ একদম, শহীদ আনোয়ার, একদম একদম রাইট। এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তাড়াহুড়ো করে মানে অন্য দিকে তাকাওই না, একটু ভেবেচিন্তে উত্তর দাও, দেখো একদম অ্যান্সার রাইট হয়ে যাবে। একদম একদম কোনো রকম টেনশন নেই, আরামসে তোমার অ্যান্সার রাইট হয়ে যাবে। নেক্সট দেখো 14 নম্বর, জেমস অগাস্টাস হিকি। এটাও দেখো ওই যে জেমস অগাস্টাস হিকি বলেছে, এইটা একটু ভালো করে দেখো। জেমস অগাস্টাস হিকি ইজ অলসো নোন অ্যাজ, জেমস অগাস্টাস হিকি এর এডিট করা নিউজ পেপারটা বেঙ্গল গেজেট, মনে রাখবে। বেঙ্গল গেজেট হলে হিকি, ইন্ডিয়া গেজেট হলে ডিরোজিও, এই কথাটা খেয়াল রাখবে। বেঙ্গল গেজেট হলে হিকি, ইন্ডিয়া গেজেট হলে ডিরোজিও, এটা খেয়াল রাখবে। প্লাস এই বেঙ্গল গেজেটই হচ্ছে ভারতবর্ষের প্রথম নিউজ পেপার, একদম ভারতবর্ষের প্রথম নিউজ পেপার যদি হয়। ফাদার অফ ইন্ডিয়ান ড্রামা, ফাদার অফ ইন্ডিয়ান প্রেস, ফাদার অফ ইন্ডিয়ান টেলিভিশন, পায়োনিয়ার অফ ফটোগ্রাফি ইন ইন্ডিয়া। হ্যাঁ, নিউজ পেপার থেকে ফটোগ্রাফি আসবে, কিন্তু প্রথম যেহেতু নিউজ পেপার প্রেস, তার মানে আমি এটা নেব ফাদার অফ ইন্ডিয়ান প্রেস, এটা ছাড়া অন্য কিছু অ্যান্সার হতেই পারে না। ডিটা কেন নেব সায়ন্তনী? আগে প্রেস না আগে বলো ফটোগ্রাফি? হ্যাঁ, তুমি আনন্দবাজারের ফ্রন্ট পেজে এখন পিকচার দেখছো, কিন্তু হেডিংটা যেটা দেখো সেটা হচ্ছে যে কোনো নিউজ পেপারের খবর না থাকলে সেটা পিকচারের মাধ্যমে আসবে না, আগে খবর হতে হবে। একদম 1780 বেঙ্গল গেজেট, একদম। প্রিন্ট মিডিয়াটাও ইন্ট্রোডিউস করছে, তো ফাদার অফ ইন্ডিয়ান প্রেস এটাই আমরা নেব, একদম। 14 বি, বা থ্যাংক ইউ, সবাই রাইট করছো। এবারে দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 15 নম্বর প্রশ্ন বলছে উইথ রেফারেন্স অফ দ্য রিভোল্ট অফ 1857। ভালো করে দেখো প্রশ্নটা কি বলছে, উইথ রেফারেন্স টু দ্য রিভোল্ট অফ 1857 হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বিট্রেড বাই এ ফ্রেন্ড। সিপাই বিদ্রোহের সময় বন্দুর দ্বারা প্রতারিত হয়েছিল অ্যান্ড ক্যাপচার অ্যান্ড পুট টু ডেথ বাই দ্য ব্রিটিশ, এবং তার পরবর্তীকালে তাকে ধরে ফাঁসি দিয়ে দিয়েছিল, পুট টু ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি কে? এখানে সব কটা ইম্পর্টেন্ট, এবং এগুলো একদম রাইট। বা থ্যাংক ইউ, সবাই রাইট করছো, একদম। মাথায় রাখবে ডেড বডি আননোন হচ্ছে নানা সাহেব, কানুয়ার সিং হচ্ছে বিহারের, একেই বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সিপাহি মিউটিনি। বাহাদুর শাহ 2 যদি হয়, বাহাদুর শাহ 1ও আছে 2 আছে, যদি 2 হয় তাহলে এর নাম, এবং বাহাদুর শাহ 2 হয়ে যাওয়া মানেই এর নাম হচ্ছে জাফর। সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট বাহাদুর শাহ 2 অথবা বাহাদুর শাহ জাফর। এরপরে হচ্ছে তাঁতিয়া টোপি, একদম রাইট। শহীদ আনোয়ার, হ্যাঁ, গোয়ালিয়ারে, শুধু গোয়ালিয়ারে নয়, কানপুর, ভিল এবং গোয়ালিয়ার সব জায়গায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে যিনি, তিনি হচ্ছেন তাঁতিয়া টোপি। এবারে মনে রাখবে এই তাঁতিয়া টোপি গোয়ালিয়ারে বিট্রে করার জন্যে মারা গেছিল এবং একে ফাঁসি দেওয়া হয়েছিল, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে নানা সাহেবের সেনাপতি বা নানা সাহেবের যে সাবঅর্ডিনেট সেটা হচ্ছে তাঁতিয়া টোপি, তার মানে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা ফার্স্ট নেব নানা সাহেব, তারপরে হচ্ছে তাঁতিয়া টোপি, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, একদম। একদম এই জায়গাটা খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো আমরা যেটা বলবো তাঁতিয়া টোপি, এটা অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর, which one of the following affairs took place in Bengal immediately after the revolt of 1857? Immediately after মানে সিপাহী বিদ্রোহ 1857, এটা তোমাকে মনে রাখতে হবে। এবারে এর ঠিক ওপরে যদি বিফোর বলতো তাহলে আমি মনে রাখবো 1855, আর এর ঠিক পরে যদি বলে তাহলে আমি মনে রাখবো 1860। তার মানে এখানে কি বলেছে? আফটার বলেছে, তার মানে সিপাহী বিদ্রোহের পর এটা হবে। তার মানে সিপাহী বিদ্রোহের পরে যদি কোনো বিদ্রোহ হয় তাহলে সেটা হচ্ছে ইন্ডিগো রিভোল্ট, আর সিপাহী বিদ্রোহের আগে যদি বলতো, আফটারের আগে যদি বিফোর থাকতো তাহলে আমরা এটা নেব সাঁওতাল রিভোল্ট। এই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে সিপাহী বিদ্রোহকে স্ট্যান্ড করে দেখো এই দুটো হচ্ছে ক্যানিংয়ের পিরিয়ডে, আর এটা কিন্তু ডালহৌসির পিরিয়ডে, কারণ ডালহৌসি চলে যাচ্ছে 56-তে, আবার 56-তে ক্যানিং আসছে, তাহলে ডেফিনেটলি কোনটা কার পিরিয়ডে হয়েছিল সেটাও তোমাকে প্রশ্ন করবে। তার মানে সাঁওতাল রিভোল্টটা হচ্ছে আগে, ইন্ডিগো রিভোল্টটা হচ্ছে পরে, এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ 59, 60 ওটা একই ব্যাপার 59, 60 ওই জায়গাটাকেও তোমাকে খেয়াল রাখতে হবে। স্টার্টিংটা 59, এন্ড 60, তার মানে যেটা দেবে যদি কিছু না বলে এন্ডটা নেব। হ্যাঁ 55-এ সাঁওতাল, থ্যাংক ইউ। নেক্সট দেখো 17 নম্বরের প্রশ্ন, আমরা 17 নম্বরের প্রশ্নে যাব। 17 নম্বর প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল? ভালো করে দেখো, ভাইসরয়েজ এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে প্রথম ভারতীয়দের কোনো এন্ট্রি থাকবে না, একমাত্র ব্যক্তি তিনি যখন যাবেন বিফোর ইন্ডিপেন্ডেন্টে যাবেন, এটা মাথায় রাখবেন। এবং তিনি ভারতীয়দের মধ্যে প্রথম গভর্নর, বিহার এবং উড়িষ্যায় প্রথম ভারতীয় গভর্নর হিসেবে কাজ করবেন। ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিয়ান অ্যাডভোকেট জেনারেল অফ বেঙ্গল, বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসেবে, ভারতীয় হিসেবে বাংলায় প্রথম অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ করবেন। এবং ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে তিনিই প্রথম ভারতীয়। হ্যাঁ 1909-এর মল্ডেমিন্টো অ্যাক্ট বা কাউন্সিল অ্যাক্ট 1909, ওই আইন অনুসারে এনাকে অ্যাপয়েন্টেড করাবে। একদম রাইট, থ্যাংক ইউ রোনাল্ডো, থ্যাংক ইউ রোনাল্ডো, একদম। লর্ড এসপি সিনহা, একদম রাইট, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এইটাই আমার অ্যান্সার হবে, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, থ্যাংক ইউ। এই প্রশ্নটা অবশ্যই খেয়াল রাখবে, গ্রুপ ডি থেকে আইএস যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা করে এবং তোমরা এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে, এ নিয়ে কোনো টেনশন নেই। থ্যাংক ইউ, মনে রাখবে এটা। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেড দ্যাট দ্য ব্যাটেল অফ পানিপথ? মনে রাখবে এটা হিস্ট্রিওগ্রাফি, এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে গেলে হিস্ট্রিওগ্রাফিটা করতে হবে। কে মার্কসিস্ট হিস্টোরিয়ান, কে সুবেল্টার্ন স্টাডি, কে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান, বা কে এনসিয়েন্ট পিরিয়ডে কাজ করেছে, কে মিডিয়েবল পিরিয়ডে কাজ করেছে, কে মডার্ন হিস্ট্রি সম্পর্কে লিখেছে, এই জায়গাটা থেকে প্রিলিম মেন সব জায়গায় আসছে, তো হিস্ট্রিওগ্রাফিটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। চলে আসো 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন হিস্ট্রিওগ্রাফি, এই কোশ্চেনটা হয়তো অনেকে অ্যান্সার দিচ্ছ, রাইট ঠিক আছে, কিন্তু হিস্ট্রিওগ্রাফি না পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়, কারণ তুমি যেটা পড়ে যাচ্ছ সেটাই যে পরীক্ষায় আসবে হিস্ট্রিওগ্রাফি থেকে তা কিন্তু নয়, এটা রেগুলার ইন্টারভেলে চেঞ্জ হচ্ছে, তাই হিস্ট্রিওগ্রাফিটা একদম রাইট। তীর্থঙ্কর, হ্যাঁ যদুনাথ সরকার, কারণ মিডিয়েবল হিস্ট্রি নিয়ে যদুনাথ সরকার কাজ করবে। এই যে যুদ্ধটা বলেছে, থার্ড ব্যাটেল অফ পানিপথ, মানে মারাঠা শিবাজিকে নিয়ে যে ডায়লগগুলো দেবে যদুনাথ সরকার, মিডিয়েবল পিরিয়ডে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর শিবাজিকে যদুনাথ সরকারই বলবে। তো এখানে বলেছে হু অফ দ্য ফলোয়িং সেড দ্যাট দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ডিসাইডেড দ্য ফেট অফ ইন্ডিয়া? ভারতের ভাগ্য নির্ণয় করেছিল, এটা বলার কারণ হচ্ছে ব্রিটিশ এবং মুঘলদের স্ট্রংগেস্ট রাইভাল হচ্ছে মারাঠা। তো তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালির কাছে যখন পরাজিত হল, তখন শিবাজির অখিল ভারতীয় মারাঠা সাম্রাজ্য স্থাপনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাধা পেয়েছিল। পরবর্তীকালে অবশ্য রিকভার হবে, কিন্তু ফুল রিকভার আর করতে পারবে না, যেটা শিবাজির হাত ধরে বাজিরাও 2 গোটা ভারতবর্ষটাকে কাঁপিয়ে দিয়েছিল। সেই জায়গাটা থেকে থার্ড ব্যাটেল অফ পানিপথে হেরে যাওয়াটা, এটা সত্যি ওদের কাছে মানে ক্ষতি করেছিল। এই যুদ্ধে ব্রিটিশরা পার্টিসিপেট করবে না, কিন্তু এই যুদ্ধে মারাঠারা হেরে গেলে ব্রিটিশদের প্রফিটই হয়েছিল। হ্যাঁ বালাজি বাজিরাও, সদাশিবরাও ভাউ সেনাপতি ছিলেন। এই জায়গাগুলো তো তোমরা ক্লাস করলেই সবকটা অ্যান্সার করতে পারবে, কারণ এগুলো কি একদম একদম পুরো খাতায় থাকে, এগুলো মাথায় নয়, এগুলো সবকটা খাতায় রাখতে হয়। এবারে মাথাতে তুলতে হয় তখন প্রশ্নটা তোমাকে কেয়ার করলেই তোমার অ্যান্সারটা রাইট হয়ে যাবে। খাতায় সবার আছে, আমি কনফার্ম এই ইনফরমেশানগুলো তোমাদের খাতায় প্রত্যেকের কাছে আছে। হ্যাঁ 1761, এই জায়গাটা খেয়াল রাখবে এবং সঙ্গে মনে রাখবে যে হিস্ট্রিওগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট, এই ডায়লগটা অবশ্যই দেবে যদুনাথ সরকার। একদম আহমদ শাহ আবদালির কাছে হেরে যাবে, এই কারণে তিনি এটা বলবেন। নেক্সট দেখো এটা ডিউরিং ইন্ডিয়ান colonial period, the theory of downward filtration, একই বিষয়টার উপরে দুটো কোশ্চেন আছে। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন এটাকে বাংলায় বলে চুইয়ে পড়া নীতি, রিলেটেড টু সার্বজনীন শিক্ষার জন্যে কোনো কাজ করবে না ব্রিটিশ, রেলওয়ে, এডুকেশন, ইরিগেশন, এলিমিনেশন অফ পোভার্টি, এলিমিনেশন অফ পোভার্টি দারিদ্র দূরীকরণ। তার মানে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন মেকেলে, মেকেলে মিনিটস মানেই হচ্ছে এডুকেশন, চুইয়ে পড়া নীতি, মানে সার্বজনীন শিক্ষার জন্য নয়। একদম রাইট, 19-এর রাইট, থ্যাংক ইউ, প্রত্যেকে রাইট করেছো। নেক্সট দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্নের দিকে যদি যাও এটা দেখো 20, গান্ধীজি ওয়েন টু সাউথ আফ্রিকা টু, এইটা ভালো করে খেয়াল রাখবে, এইটা দারুণ একটা প্রশ্ন। ভালো করে দেখো এখানে যেটা বলেছে, হ্যাঁ মেকেলে মিনিটস, একদম। নেক্সট দেখো এখানে যেটা বলেছে, গান্ধীজি ওয়েন টু সাউথ আফ্রিকা টু হ্যান্ডেল এ কেস অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন। গান্ধীজি সাউথ আফ্রিকা যাচ্ছেন 1893 সালে, 1893 সালে একদম, তোমাকে ওই যে ওই সিনেমাটা দেখেও অ্যান্সার করা যায়। এই রোলটায় অভিনয় করবে মুগাম্বো খুশুয়া, যিনি এই ডায়ালগটার জন্য বিখ্যাত। গান্ধী সিনেমাটাও ইম্পর্টেন্ট, বেন কিংসলে, থমাস, মানে এখানে অনেকজন আছে যারা যারা অস্কার প্রাইজ পাবে। যেমন প্রথম ভারতীয় অস্কার উইনার এই গান্ধী ফিল্মটাতেই আছে, ভানু আথাইয়া। এবং এখানে হলিউডি ফিল্ম, বলিউডি অ্যাক্টারও আছে। মোগাম্বো খুশুয়া মানে কে? অমরেশ পুরী। অমরেশ পুরী গান্ধীর এই বন্ধুর অভিনয়টা করবেন, যার নাম হচ্ছে দাদা আবদুল্লাহ। এই দাদা আবদুল্লার কেস লড়ার জন্যই তিনি সাউথ আফ্রিকায় যাবেন। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি, গুজরাটি ফ্রেন্ড অমরেশ পুরী, একদম। দাদা আবদুল্লার কেস লড়ার জন্যই তিনি সাউথ আফ্রিকায় যাবেন, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো 20 নম্বর, এবারে দেখো এই যে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোং। নেক্সট দেখো আমরা যেটা বলবো যে তোমরা রাইসমার্ট ইনস্টল করো, গুগল প্লে স্টোর, যে সেখানে 4.5 রেটিং রয়েছে আমাদের, এটাও খেয়াল রাখবে। গভর্নমেন্ট এক্সাম অ্যালার্ট পাবে, ডেমো ক্লাস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 500 আওয়ার্স অনলাইন ক্লাস পাবে, 100 আওয়ার্স রেকর্ডেড ভিডিও পাবে, স্টাডি মেটেরিয়ালও পাবে। হ্যাঁ, কাস্টম ডিজাইনার হিসেবে পেয়েছে, থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকেই এগুলো জানো, তো আশা করি সবাই কোয়ালিফাই করতে হবে। অনেক কিছু ঘটনা আছে। শহীদ আনোয়ার 1893-তে ইন্ডিয়া থেকে আমেরিকা যাবে, আমেরিকা থেকে ভারত আসবে, ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকায় যাবে, লাহোর সেশনে সভাপতিত্ব করবে। আগে শিবাজি, মারাঠাদের কাছে আগে শিবাজি না আগে গণপতি, তার মানে আগে গণপতি উৎসব তারপরে শিবাজি উৎসব। তার মানে বাল গঙ্গাধর তিলক 1893 সালেই মহারাষ্ট্রে গণপতি উৎসব করবে, তার 2 বছর পর শিবাজি উৎসব। সব কিছু, অনেক কিছু ইনফরমেশান আছে, এই জায়গাগুলোকে কেয়ার করতে হবে, শহীদ মনেও রাখতে হবে। নেক্সট দেখো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো WBCS প্রিলিমিনারিতে ম্যাক্সিমাম টাইম এসছে, এই জায়গাটাকে খেয়াল রাখবে। তার মানে এখানে পরপর অ্যান্সার করে যেতে হবে, তাড়াতাড়ি চলে আসো। আমাদের যেটা আছে ইনস্ট্যান্ট অ্যান্সার, ইনস্ট্যান্ট অ্যান্সারটাকে চলে আসো। ভানু আথাইয়া কাস্টম ডিজাইনার হিসেবে প্রথম ইন্ডিয়ান অস্কার উইনার, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো আমরা যেটা দেখব, প্রথম প্রশ্ন, হু ওয়াজ নট ইনভলভ অ্যামং দ্য ফলোয়িং ইন দ্য কনস্পিরেসি এগেন্স্ট সিরাজউদ্দৌলা। হু ওয়াজ নট ইনভলভ, নট ইনভলভ বলেছে, ইনভলভ সবাই, নট ইনভলভ মাত্র 2 জন। সিরাজের এগেনস্টে কনস্পিরেসিতে কে যুক্ত নয়, এই প্রশ্নটা যদি বলে, তার মানে জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ, ঘসেটি বেগম, শৌকত জং, মির্জাফর, মীর কাসিম, আমাদের এই কৃষ্ণনগরের রাজা, রাজা কৃষ্ণচন্দ্র, প্রত্যেকে সিরাজের এগেনস্টে, প্রত্যেকে সিরাজের এগেনস্টে। একমাত্র ফেভারে থাকবে মোহনলাল হ্যাঁ এবং দুজন আছে মীর মদন এবং মোহনলাল এই দুজনাই কনস্পিরেসি থাকবে না মীর কাসিম কনস্পিরেসির হেড মির্জাফর কনস্পিরেসির হেড তার মানে মির্জাফর থাকলে জামাইও থাকবে শ্বশুর থাকলে জামাইও থাকবে তো এইখানেও খেয়াল রাখবে এখানে আইদার মোহনলাল এবং সঙ্গে আরেকজন হতে পারে মীর মদন এবারে মীর মদন মোহনলালের মধ্যে যে কোনো একজন হবে এই দুটোকে খেয়াল রাখতে হবে মোহনলাল ডাইড ইন ব্যাটেলফিল্ড এটাও খেয়াল রাখতে হবে মীর মদন মোহনলাল দুজনাই হবে এটা খেয়াল রাখবে নেক্সট ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দেখো এটা ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যদি বলো 22 নম্বর প্রশ্ন তাড়াতাড়ি দেখো 22 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা কলকাতায় তৈরি হয়েছিল বলে এটাকে ক্যালকাটা অ্যাসোসিয়েশনও বলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কলকাতায় তৈরি হয়েছিল বলে ক্যালকাটা অ্যাসোসিয়েশন পরবর্তীকালে এটা ন্যাশনাল কনফারেন্সে রূপান্তরিত হবে এটা পরবর্তীকালে ন্যাশনাল কনফারেন্সে রূপান্তরিত হবে 22 এর অ্যান্সার একদম রাইট এস এন ব্যানার্জি একদম রাইট সবকটা অ্যান্সার রাইট হচ্ছে এস এন ব্যানার্জি এটাও খেয়াল রাখবে এস এন ব্যানার্জি নেক্সট দেখো 23 নম্বর ফাউন্ডার অফ হিন্দু মেলা এই 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 এইটা পড়ানোর জন্য আমি একটা ট্রিক্স বলি ট্রিক্সটা কি একবার বলো হিন্দু মেলাটাকে মনে রাখার জন্য পরীক্ষার হলে ইন জেনারেল সবাই ভুল করে ফেলে এইটা আমি কি বলি পড়ানোর সময় একটু বলো হিন্দু মেলাটাকে মনে রাখার জন্য তীর্থঙ্করের বলা উচিত সবারই বলা উচিত মনে রাখবে যে ডায়ালগটা বলি এই 1867 কি সব করছো ক্রাউনলেস কিং না ওটা নয় এই দেখো সব ভুলে গেছো তার মানে আমি কি বলি যেটা খেয়াল রাখবে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মিত্র মেলা এই মিত্র মেলাটাকে আমি কি দেখব হিন্দু মেলা আর মিত্র মেলা দুটো থাকে দেখো এখানে হিন্দু মেলা আছে তার মানে হিন্দু মেলার ফাউন্ডার হচ্ছে নবগোপাল মিত্র আর মিত্র মেলার ফাউন্ডার হচ্ছে বিডি সাভারকার তার মানে আমাকে মনে রাখতে হবে মিত্র নয় তার মানে হিন্দু মেলার ফাউন্ডার যে সেই ন্যাশনাল মেলার ফাউন্ডার এবারে ওই যে জায়গাটা হ্যাঁ নবগোপাল মিত্র তার মানে আমি একটা জিনিস মনে রাখবো মিত্র নয় তার দুটোই অ্যান্সার করতে পারবো হিন্দু মেলা মিত্র মেলা দুটোই পরীক্ষায় দেয় এটা হিন্দু মেলার ফাউন্ডার হচ্ছে নবগোপাল মিত্র কিন্তু মিত্র মেলার সঙ্গে মিত্র থাকবে না মিত্র মেলা বললে এটার অ্যান্সার হয়ে যাবে ভিডি সাভারকার এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে ভিডি সাভারকার একদম এগুলো তো খেয়াল রাখতে হবে নেক্সট দেখো 24 নম্বর নেম ওয়ান অফ দ্য বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দের অনেক বই আছে পরিব্রাজক যোগ দিয়ে ন্যায়যোগ জ্ঞানযোগ কর্মযোগ ধর্মযোগ প্রাচ্য পাশ্চাত্য একদম এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নেক্সট দেখো নেম দ্য বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ অনেক বই আছে বিসিএসে যেটা দিয়েছিল বর্তমান ভারত এটা অবশ্যই খেয়াল রাখবে নেক্সট দেখো আমরা যদি চলে যাই 25 নম্বর কোশ্চেন হু পাস ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছে বর্তমান ভারত হবে একদম হবে অনেক বই আছে বলো 25 এর অ্যান্সার বলো ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কে করবে এগুলো মনে রাখার জন্য ছোট টিক্স আছে হ্যাঁ একদম পাস বলেছে ভালো করে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা ভারতীয়দের জন্য খারাপ হলে লিটন ভালো হলে রিপন আগে লিটন পরে রিপন এই সিম্পল জিনিসটা মনে রাখো তাহলেই অ্যান্সার হয়ে যাবে তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস বলেছে তার মানে এটা কি হবে লিটন হবে উইথড্রল বললে রিপন হবে আগে লিটন পরে রিপন নেক্সট দেখো 26 মেডিকেল কলেজ ইন ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড ইন ইয়ারটা চেয়েছে মেডিকেল কলেজ যেটা সেটা কিন্তু মনে রাখবে যেটা মেডিকেল কলেজ সেটা মনে রাখবে এশিয়া সাউথ ইস্ট এশিয়া ভারত এবং পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ একদম নিজের মতো করে মনে রাখবে রিপেল বাই রিপন একদম 1835 একদম এটাই আমাদের হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ বা সিএমসি এটাই হচ্ছে আমাদের সরি এটাই হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ বা সিএমসি এরপরে চলে যাও 27 এটা আরেকটা প্রশ্ন এসে গেছে যাক অ্যানসারটা হয়ে গেছে তো কি হচ্ছে অ্যানসারটা করতে পারবে এখানে প্রশ্ন কুইন ভিক্টোরিয়া বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া বাই মাথায় রাখবে এটা প্রশ্নটা কিন্তু খেয়াল রেখো এখানে বলেছে কুইন ভিক্টোরিয়া বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া বাই কুইন ভিক্টোরিয়া ভারতের মহারানী হচ্ছে কোন আইন এই বাইটা আছে বলে হলো না ভালো করে খেয়াল রাখবে বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া ইন যদি বলতো তাহলে কিন্তু পরের বছর হতো আইনটা 76 কুইন ভিক্টোরিয়া বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া যদি বলতো এটা যদি না থাকতো তাহলে কিন্তু 77 হয়ে যেত কিন্তু কোন আইনে হয়েছে সেইটা যখন জিজ্ঞেস করেছে তখন 76 আইনটা 76 তিনি ভারতের রানী হয়েছেন 77 এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে এটা অবশ্য রয়্যাল টাইটেল অ্যাক্ট এই আইনের জন্যই ইংল্যান্ডের রাজা বা রানী ভারতে পাসপোর্ট লাগে না এই আইনটার জন্যই রয়্যাল টাইটেল অ্যাক্ট বিকেম এমপ্রেস অফ ইন্ডিয়া বললে 1877 কুইন ভিক্টোরিয়া কবে ভারতের মহারানী হয়েছিল আর ঘোষণা হয়েছিল কোন আইনে সেটা দুটো এক নয় এক বছরের এদিক ওদিক আছে নেক্সট দেখো 28 নম্বর হু প্রিসাইড ওভার দ্য সেকেন্ড সেশন অফ আইএনসি আইএনসির 4টে সেশন আছে 4টে সেশনই তোমাকে করতে হবে 4টে সেশন সেকেন্ড সেশন দাদাভাই নওরোজি কলকাতা সেকেন্ড সেশন দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট কলকাতা 28 নম্বরে চলে আসো সেকেন্ড প্রেসিডেন্ট দাদাভাই নওরোজি কলকাতা নেক্সট কোশ্চেন দাদাভাই চলে আসো 28 কোশ্চেন দাদাভাই নওরোজি কলকাতা নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে গভর্নর জেনারেল who was assassinated during his term of office. Governor General who was assassinated during his term of office. একদম পরের কোশ্চেনটা চলে এসো 29 নম্বর কোশ্চেন দাদাভাই নওরোজি ওটা ছেড়ে দাও 29 Governor General who was assassinated during his term Lord Mayo. Thank you. Seerali Afridi marbe. Seerali Afridi Lord Mayo. Ekdom. Right. Lord Mayo. Next dekho. 30 number proshno. Who founded Amrito Bazar Potrika? Amrito Bazar Potrikar founder ke. Amrito Bazar Potrika Lord Mayo. Right korecho. Lord Mayo write korecho andamane marbe Seerali Afridi write korecho next dekho 30 number question e chole asho by Seerali Afridi ekdom right shohid next question 30 number question Shishir Kumar Ghosh ekdom right ba thank you Shishir Kumar Ghosh ekdom right Shishir Kumar Ghosh right tar pore dekho 31টা দেখো 31 নম্বরের প্রশ্ন 31 নম্বর প্রশ্নটা দেখো 30 রাইট হয়েছে এবিসিডি একটু গ্যাপ হচ্ছে আমি যখন কোশ্চেনটা করছি তোমাদের কাছে একটু পরে পৌঁছচ্ছে সামান্য কয়েক সেকেন্ড 31 নম্বরটা দেখো Who came to be known as the father of Indian National Congress? Etai onar biography. Ekdom right. Alan Octavian Hume. Ekdom right. Etai onar biography. A.O. Hume. Alan Octavian Hume. Right korecho. Protteke right korecho. Chole asho 32 number question. 32 number question. Name the author of the books India Wings Freedom. India Wings Freedom এই বুকস এন্ড অথার্স থেকে প্রশ্নের উত্তর পাড়া সবথেকে সোজা বুকস এন্ড অথার্স থেকে কোশ্চেনের অ্যানসার পাড়া সবথেকে সোজা হিস্টোরিক্যাল বুকস এন্ড অথার্স মানে 100% চাই অ্যালান অক্টোভিয়ান এ ও হিউম একদম রাইট 32 নম্বর কোশ্চেনে চলে আসো 32 নম্বর কোশ্চেনে চলে আসো একদম রাইট 32 হচ্ছে মৌলানা আজাদ বা একদম রাইট, মৌলানা আবুল কালাম আজাদ একদম রাইট, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দেখো 33 কোশ্চেনে আসো, 33 কোশ্চেনে আসো, 33 কোশ্চেনে আসো, মৌলানা আবুল কালাম আজাদ রাইট করেছো একদম একদম। নেম দ্য অথার অফ দ্য বুকস ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ, এটা রাইট হয়েছে। হুইচ ইনসিডেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ কল্ড দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এখন আর বিতর্ক নেই, এখন যেটা আগে অ্যান্সার হচ্ছিল সেটাই অ্যান্সার নিচ্ছিল। মোপলা কোনোদিনও ছিল না, মোপলা বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রাম এটা কোনোদিনও ছিল না। এটা পাইক রিবোলটাকে হয়তো কিছুদিনের জন্য বলা হয়েছিল কিন্তু সেটাও তুলে নিয়েছে, মানে এখন সিপাহি বিদ্রোহটাই ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম সবসময় অ্যান্সার হচ্ছে সিপাহি বিদ্রোহ, সব সময় মাথায় রাখবে, সব সময় সিপাহি মিউটিনি ইন 1857। নেক্সট দেখো ইন্ডিগো রিভোল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন 1859-60, এটা বলছে কিন্তু রেগুলারলি হাইলাইটেড। সিপাহি মিউটিনিটা কোন পত্রিকায় রেগুলার প্রকাশ হতো? 34 চলে যাও, 34 অ্যান্সারটায় চলে যাও, 34 34 অ্যান্সারটায় চলে যাও। 34 অ্যান্সার কী হবে? 34 ইন্ডিগো রিভোল্ট, 34 নীল দর্পণ তো বইটার কথা একদম রাইট, থ্যাংক ইউ শহীদ আনোয়ার। নীল দর্পণ তো বইটা, নীল দর্পণ বইটা এবারে পাবলিশ যদি হয়, রেগুলার হাইলাইটেড যদি বলে, তাহলে আমার পত্রিকা বললে আমরা কি নেব? হিন্দু প্যাট্রিয়ট। আর বই বললে দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটাই হবে। বিসিএস হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটাকে নিয়েছিল, সেই জন্যে হিন্দু প্যাট্রিয়ট এখানে অ্যান্সার আছে, এটাও খেয়াল রাখবে। এবারে মনে রাখবে যে দুটোই অ্যান্সার হতে পারে, নীল দর্পণ হচ্ছে বইটা আর নিউজ পেপারটা যদি বলে হিন্দু প্যাট্রিয়ট, এটা অবশ্যই খেয়াল রাখবে, বোথই অ্যান্সার। আর্য সমাজ ওয়াজ এস্টাবলিশড বাই, আর্য সমাজ বম্বে থেকে লাহোরে যাবে, তাদের মেম্বার হিসেবে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট যে হবে সে হচ্ছে লালা লাজপত রায়। এবারে এই আর্য সমাজ 1875 সালে এস্টাবলিশড হবে, কিন্তু কে তৈরি করবে আর্য সমাজ? 35-এরটা বলো, 35-এর অ্যান্সারটা করো তাড়াতাড়ি, 35 আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী একদম রাইট, দয়ানন্দ সরস্বতী করেছে 35-এর। নেক্সট দেখো 36 আলিগড় মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই, তার মানে আর্য সমাজের সঙ্গে আলিগড় মুভমেন্ট এই দুটোর সিমিলারিটি হচ্ছে 1875 সালেই তোমার এই দুটো আসবে, 1875 সালেই এই দুটো আসবে, এই দুটো অর্গানাইজেশানই ফাউন্ডেশন ইয়ার 1875, এটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ স্যার সৈয়দ আহমেদ খান একদম রাইট, 35-36-এরটা খেয়াল রাখবে। এবারে 37-এ চলে আসো, 37 হ্যাঁ সৈয়দ আহমেদ খান রাইট করেছো। 37 চলে এসো, 37 চলে আসো, 37 চলে আসো। 37 বলছে ইন হুইচ ইয়ার পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস বাই দ্য ব্রিটিশ ইন বেঙ্গল, বাংলা বিহার উড়িষ্যায় হবে কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট প্রথম নেব বাংলায়, একদম রাইট। 37 হচ্ছে 1793 একদম রাইট, কর্নওয়ালিসের পিরিয়ডে। নেক্সট 38 তাড়াতাড়ি 38 খুব তাড়াতাড়ি করো, 38-এর অ্যান্সারটা দেখো, 38-এর অ্যান্সারটা দেখো। 38 বলেছে হু অ্যামং দ্য আর্লি ব্রিটিশ রুলার ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এগুলো কমন পেটেন্ট কোশ্চেন। সাবসিডিয়ারি অ্যালায়েন্স 38, সাবসিডিয়ারি অ্যালায়েন্স পার্মানেন্ট সেটেলমেন্ট, তারপরেই সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1798 সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তাহলে একদম পার্মানেন্টের পরে ওয়েলেসলি, বা থ্যাংক ইউ ডিএমকে, থ্যাংক ইউ ওয়েলেসলি, থ্যাংক ইউ লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো 39 একদম রাইট, সবাই রাইট করেছো। সবাই রাইট করেছো থ্যাংক ইউ এবারে দেখো 39 when lord dalhousie did annex awadh আজকেও তোমাদের ক্লাসে বলেছিলাম এই অ্যানেক্সেশন অফ আওয়াধ মানে অযোধ্যাটা অ্যানেক্স হবে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা কুশাসনের রাজুয়াতে এটার ইয়ারটা চেয়েছে 38 এর পরে 39 দেখো 39 এর অ্যানসারটা করো 39 একদম নিজাম অফ হায়দ্রাবাদ হ্যাঁ ডুপ্লেক্স ডুপ্লেক্স করবে ডুপ্লেক্সের নীতিটাই ওয়েলেসলি নেবে এটাও হবে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইয়ারটা চেয়েছে দেখো হোয়েন হোয়েন বলেছে হোয়েন লর্ড ডালহৌসি ডিড অ্যানেক্স আওয়াধ সালটা চেয়েছে 53 কেন হবে বাট একদম রাইট অন্তহীন রাইট করেছো থ্যাংক ইউ তুমি সবার মধ্যে রাইট করেছো এটা একদম লর্ড ডালহৌসি প্রথম কি করছে লর্ড ডালহৌসি ডকট্রিন অফ ল্যাপসটা হচ্ছে 1848 তারপরের বছর অ্যানেক্সেশন অফ পাঞ্জাব 1848 তারপরেরটা হচ্ছে ওয়ার 1849 তারপরেরটা হচ্ছে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন 1856 এটা তোমাকে খেয়াল রাখতে হবে তার মানে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে এটা 56 এটা 56 এ হবে এটা খেয়াল রাখবে নেক্সট দেখো 40 এর উত্তরটা করো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের মধ্যে প্রথম কে নির্বাচিত হয়েছিল একদম একদম ওটা খেয়াল রাখতে হবে কে নির্বাচিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের মধ্যে প্রথম নির্বাচিত মেম্বার কে দেখো 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 তাড়াতাড়ি দেখো 40 এরটা তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার তাড়াতাড়ি থ্যাংক ইউ পার্টি সমস্ত কিছু এগুলো তোমাদের মনে রাখতে হবে একদম দাদাভাই নওরোজি অন্য কেউ অ্যান্সার হবেই না একদম ফার্স্ট মুসলিম ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আইএনসি এইটা কিন্তু ফার্স্ট না থাকলে সেকেন্ডকে অ্যান্সার নেব হ্যাঁ দাদাভাই নওরোজি এটা কিন্তু ফার্স্ট না থাকলে সেকেন্ডকে অ্যান্সার নেব এই প্রশ্নটাতে এটা মনে রাখবে নানা রকম অ্যান্সার নেয় একদম 41 এ চলে যাও 41 এ সবসময় মনে রাখবে ফার্স্ট যদি না থাকে তখন সেকেন্ডকে অ্যান্সার নেব এটা অবশ্যই খেয়াল রাখবে ফার্স্ট যদি অপশানে না থাকে তখন সেকেন্ডকে অ্যান্সার নেব 41 এর অ্যান্সার কী হবে তাইবজি না থাকলে রহিমতুল্লাহ সাহানি একদম 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 থ্যাংক ইউ তাইবজি না থাকলে রহিমতুল্লাহ সাহানি নেক্সট দেখো 42 এর কোশ্চেনটা দেখো হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁ মর্নিং স্টার ইভিনিং স্টার সবকটাই হবে একদম 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 নেক্সট কোশ্চেন 42 এর কোশ্চেন বলো দ্য মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসাঁ রাজা রামমোহন রয় একদম রাইট রাজা রামমোহন রয় নেক্সট দেখো 43 ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পোস্টটা এক্সামটা অনেক পরে হবে পোস্টটা ক্রিয়েট হবে যার সময় সেটাই খেয়াল রাখবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ এটা চলে আসো 43 কোশ্চেন 43 কোশ্চেনের উত্তরটা দাও হ্যাঁ মুসলিম হলে সৈয়দ আহমেদ খান ওটাও হবে কর্নওয়ালিস হ্যাঁ রাজা রামমোহন রয় আগের কোশ্চেনটা 42 হ্যাঁ 43 কর্নওয়ালিস একদম রাইট 43 কর্নওয়ালিস 44 Gilbert Bill was introduced in the Imperial Legislative Council in the year 1882 অথবা 83 83টাই নেব এটা একটু খেয়াল রাখবে 44 যে কোনো একটা সাল থাকবে এটা দেখো নাওরোজি একদম একদম রাইট এবারে মনে রাখবে ইলবার্ট বিলটা ভালো এটা এটা রিপনের সময় 83 একদম 83ও নিতে পারি নেক্সট দেখো এটা দেখো ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি স্টার্টেড আন্ডার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ ভারতবর্ষের প্রথম পলিটিক্যাল সোসাইটি কোনটা 45 এ চলে আসো ভারতবর্ষের 82 অথবা 83 যে কোনো একটা থাকবে ও দুটো নিয়ে টেনশন নেবে না যে কোনো একটা থাকবে नेक्स्ट देखो एकदम फास्ट पॉलिटिकल 45 बोलो फास्ट पॉलिटिकल सोसाइटी এটা মনে রাখার জন্য আরেকটা কথা বলি সোসাইটি সোসাইটির সঙ্গে মার্জ করে অ্যাসোসিয়েশন হবে ওটাও মনে রাখবে সোসাইটি সোসাইটির সঙ্গে মার্জ করে অ্যাসোসিয়েশন হবে এই কথাটার মানে বুঝবে একদম ল্যান্ড হোল্ডার সোসাইটি ওটাও হবে অ্যানসার বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি মানেই জমিদারি সভা এটা ইংরেজিতেও থাকতে পারে বাংলাতেও থাকতে পারে কোনো টেনশন নেই ল্যান্ড হোল্ডার সোসাইটি একদম একদম নেক্সট দেখো 45 হয়ে গেল 45 এর পরে আমাদের যেটা অ্যানসার হচ্ছে সেটা হচ্ছে 46 46 এর যদি আমরা দেখি তাহলে এটার কি হবে বলো 46 ন্যাশনাল কনফারেন্স ইন ক্যালকাটা ওয়াজ হেল্ড টু রেইজ ন্যাশনাল ফান্ড এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ন্যাশনাল ফান্ড বলছে ইন দ্য ইয়ার ন্যাশনাল কনফারেন্স ভারত দুবার অল ইন্ডিয়া সভা করবে একটা হচ্ছে 1883 আর একটা হচ্ছে 1885 দুটো সাল করবে ন্যাশনাল ফান্ড ল্যান্ড হোল্ডার সোসাইটি 1838 ঠিক করেছো ওটা নিয়ে 84 না এটা 85তেই করবে 1876 কেন করছো এটা তো এই সালেই ন্যাশনাল ফান্ডটা করবে তার মানে এটার অ্যানসার হয়ে যাবে 85 1885 নেক্সট দেখো 47 এর প্রশ্ন ট্রিটি অফ অমৃতসর এই অমৃতসরের চুক্তি ওয়াজ সাইন বাই দ্য ইংলিশ উইথ দ্য রণজিৎ সিং ইন দ্য ইয়ার এখানে মিন্টো ওয়ান আছে মিন্টো ওয়ানের প্রতিনিধি হিসেবে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস রণজিৎ সিংয়ের সঙ্গে চুক্তিটা সাইন করবে যার নাম হচ্ছে চার্লস মেটক্যাপ তো কে কখন থাকলে কি অ্যান্সার হবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবারে এটা দেখো ট্রিটি অফ অমৃতসর সাইন বাই দ্য ইংলিশ উইথ রণজিৎ সিং ইন দ্য ইয়ার একদম রাইট 1809 একদম রাইট 47 1800 রাইট prohibition of soti enacted by regulation 17th in year regulation 17 এই 17টা XVII এইভাবে থাকার সম্ভাবনা বেশি আছে XVII 17 রেগুলেটিং অ্যাক্টে আগে মিন্টো 1 না থাকলে তখন চার্লস মেটক্যাপকে নেব এটা খেয়াল রাখবে তার মানে এটা বলছে prohibition of soti enacted by regulation 17th in the year এটা কি হবে 48 এর आंसर কি হবে 1829 একদম লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় 1829 রাইট নেক্সট দেখো 49 হু রোট লাইফ ডিভাইন এইটাও তোমাকে খুব কেয়ার করতে হবে লাইফ ডিভাইন সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সব সময় খেয়াল রাখবে কনসেন্ট্রেট করতে হয় লাইফটাকে এইখান থেকে যা প্রশ্ন করবে সব आंसर হয়ে যাবে দেখো 49 এর উত্তর কি হবে দেখো 49 এর উত্তর কি হবে হ্যাঁ উইলিয়াম বেন্টিং প্রোহিবিশন অফ সতি 49 এ কি হবে 49 অরবিন্দ ঘোষ থ্যাংক ইউ প্রত্যেকে সবাই রাইট করছো অ্যান্সার এইভাবেই রাইট করো অ্যাকিউরেসি বিল্ড আপ করো খুব তাড়াহুড়ো করে যেন ভুল উত্তর না হয় 50 নম্বর দেখো ট্র্যাডিশনাল মডার্নাইজার এটাই ওনার বায়োগ্রাফি ট্র্যাডিশনাল মডার্নাইজার অরবিন্দ ঘোষ ঠিক বলেছো তো এবারে দেখো ট্র্যাডিশনাল মডার্নাইজার এটাই ওনার বায়োগ্রাফি ট্র্যাডিশনাল মডার্নাইজারটাই হচ্ছে ওনার বায়োগ্রাফি অমলেশ ত্রিপাঠী লিখবেন ওনার বায়োগ্রাফি দুজনেই মেদিনীপুরের লোক অমলেশ ত্রিপাঠী দুজনেই মেদিনীপুরের লোক 50 বিদ্যাসাগর একদম রাইট থ্যাংক ইউ এগুলো পরীক্ষায় আসে রেগুলার ইন্টারভেলে সবাই রাইট করেছো ভালো প্রিপারেশন চলছে আরও পড়াশোনাটাকে ধার দাও এবং তোমাদের প্রত্যেককে ধন্যবাদ নেক্সট সেশনে আমরা কংগ্রেসের সেশনগুলো করব এবং আশা করি গান্ধীর কিছু বিষয়গুলো নিয়ে করব অনেক টপিকস আছে সেই টপিকসগুলো মোটামুটি মনে রাখবে আমাদের টপিকস হবে 1900 থেকে 1947 আজকে যেটা 1907 থেকে 1900 পর্যন্ত করলাম পরের দিন আমাদের যে সেশনটা হবে সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট নন কোঅপারেশন সিভিল ডিসঅবিডিয়েন্স কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই জায়গাগুলো থেকে হবে আশা করি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে নিজের অ্যাকিউরেসি বিল্ড আপ করবে কোয়ালিফাই ক্র্যাক করবে তবে তোমার কনফিডেন্ট বিল্ড করবে তো এই জন্যে আমরা নেক্সট সেশনে তোমাদের সঙ্গে আবার দেখা করব হ্যাভ এ গুড ডে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ